পিছনে নির্জন জায়গায় নিয়ে আমার জেল লগে শারীরিকভাবে নির্যাতন করছে। আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি তিহান। রায়পুরাই কিশোরীকে ঘন দর্শন, আটক দুই। নরসিংদীর রায়পুরায় এক কিশোরীকে দর্শনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। ওই কিশোরী উপজেলার পৌর শহরের শ্রীরামপুর এলাকার দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ আবুল হোসেন মিয়ার মেয়ে। ওই স্থানীয় মাছবাজার সংলগ্ন একটি মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। আবুল হোসেন শ্রীরামপুর এলাকায় তার পরিবারের লোকদের নিয়ে ভাড়ায় থাকেন। চলতি বছরের অক্টোবরের 21 তারিখে শ্রীরামপুর এলাকায় রায়পুরা কৃষি অফিসের সরকারি পরিত্যক্ত একতলা গুদাম ঘরের পশ্চিম পাশে এক ঘটনা ঘটে। এ সংক্রান্ত ব্যাপারে ভুক্তভোগী ওই কিশোরীর পিতা আবুল হোসেন একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে সাগর মিয়া, লিটন সরকারের ছেলে রিপন সরকার ও স্বপন মিয়ার ছেলে অন্তর কিশোর অপরাধের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায় দর্শনের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়। পরে তাৎক্ষণিক রায়পুরা থানার পুলিশ অভিযান চালিয়ে অন্তর ও সাগরকে আটক করতে সক্ষম হয় এবং অপর আসামি রিপন সরকার পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। রবিবার 13 নভেম্বর দুপুরে ঘটনাস্থল গেলে ভুক্তভোগী কিশোরীর মা জানায়, গত 21 অক্টোবর ঘটনার দিন কিশোরী তার নানি বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে ফুসলিয়া পাশের একটি পরিত্যক্ত গুদাম ঘরের পশ্চিমে নিয়ে হাত বেঁধে জোরপূর্বক দর্শন করে। পরে ওই কিশোরী বাড়িতে এসে পরিবারকে একথা জানায়। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করে পলাতক আরেক আসামি রিপনকে দ্রুত গ্রেফতারের দাবি জানায় পরিবারের অন্যান্য সদস্যরা। রায়পুরা থানার ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ সরকার জানায়, শ্রীরামপুরে একটি ঘন দর্শনের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক দুইজনকে আটক করা হয়। এ ঘটনার পর আরেক আসামি পলাতক রয়েছে, তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে। টেক্সট রিপোর্ট, তাজা খবর 24 টিভি। আমার মেয়ে নানির বাড়ি থেকে আমার নিজের বাড়ি যেতে রয়েছেন, মাছ রাস্তা থেকে অন্তর ডেকে নিয়েছে। আমার মেয়ে ভাবছে এলাকার প্রতিবেশী, তো আমার মেয়ের আছে, আমার মেয়ের আছে। পরে আমার মেয়ের হাত বেঁধে ফেলেছে মুখ চাপা ধরে সরকারি কোয়ার্টারের ভিতরে নিয়ে নির্জন জায়গায়। কৃষি একটা অফিস ছিল, এই অফিসের পিছনে আমার মেয়ের শারীরিকভাবে নির্যাতন করছে তিনজন। শ্রীরামপুরের সরকারি কোয়ার্টার কৃষি অফিসের পিছনে নির্জন জায়গায় নিয়ে আমার জেল লগে শারীরিকভাবে নির্যাতন করছে। আমার মেয়ে তিনজন চিনছে, তিনজন নাম হয়েছে অন্তর, সাগর, লিপন। সাগর রে, অন্তর রে, পুলিশে গোবিন্দ সরকার, পুলিশে দু অন্তনি গ্রেপ্তার করছে থানার মধ্যে। দুজনে গ্রেপ্তার করেছে আর একজন রয়েছে লিপন। রমজান কমিশনার হয়েছে হুফু। শুক্রবার এই ঘটনা হয়েছে থানার মধ্যে। আইসে আমার মেয়ের লিয়ে হসপিটালতে মেম্বারের বউ সিঞ্জির মধ্যে লইয়া উঠছে গাড়ির মধ্যে লিপন রে। তা বোন জামাই দেখে আইসে, আমার বোন জামাই দেখে ফোন দিয়েছে থানার মধ্যে, কইছে লিপন রে লইয়া মেম্বারের বউ শিল্পীয়ে ঢুকছে, তোমরা এই গাড়িটা আটকাও। জনতন পুলিশ গোবিন্দ সরকার, জনতন পুলিশ মেম্বারের বাড়ি আছে, মেম্বারের বাড়ি যায়, মেম্বারের বাড়ি পুরা বাড়ি চেক করছে পাইছে না। তারপরে মেম্বার অনেক জাতে হুমকি দিছে আমার বোনের, বোন জামার বিচার করবো, এন করবো, তেন করবো, তুই দেখছস না কলি গাড়ি। মেম্বারের বউ পরের দিন আমার এক যাইলাম মেম্বারের, আমার মানছে জিগা তোমার জের কি ঘটনাটা কি হয়েছে, আমার জের অসুস্থ কথা মানছে জিগা। তারপরে আমি আমার জের কথা কইতাম, তাহলে মেম্বারের বউ আইসে আমার মারবা লেগা, এলাকার মানছে মেম্বারের বউ দূরে লাগতে না আমার মারতে হয়েছে। আর লিপনের মা, লিপনের মা যে বাবাজি করে আমার মেয়ে থাকে আমার বাপের বাড়ি আইলে লিপনের মা অনেক রাতে বাবাজি করে, অনেক রাতে লিপনের মা বেশি অত্যাচার করতেছে আমরা রে। হ্যাঁ বলতেছে এইসব মামলা ফাইন্দা গিল্লা খাইয়া লাই লিপনের বাপে, লিপনের বাপের মামলা ফাইন্দা গিলা আরো নানান ধরনের অনেক বিরসি কথা আমার জিয়ারে আমারে কইতাছই। তো এলাকার পাঁচজনের দ্বারা আমরা বিচার দিছি, এলাকার পাঁচজনে আমরা এমন একটা মন সান্ত্বনা দিছে না বা হারার কইছে না, হারাতে বাবাজি করে আমরা যাই কই হারা এমিলে আমরা বাবাজি করে, বাবাজি করলে হারা কয় আমরা কি করুম। তো এলাকার পাঁচজন হারা খেয়াল লাগিয়া আমার এমন একটা সান্ত্বনা দিছে না বা হারার কোন আমি কই তোমরা হারাই যায় কো মেয়ের অত বড় কামরা করছে আর একটা মানুষ কো না আয়া পাঁচজন বিচার দিছে এই তোমরা অত বড় জঘন্য কামরা করছে, তোমরা এই বাবাজিটি করো রাস্তার মধ্যে। বর্ধমান সমস্যা লিপন সরকার লইছে, লিপন সরকার আমরা চাই লিপন রে গ্রেপ্তার করো পুলিশের কাজে আমরা খুশি, অনেক লিপনকে আমরা লিপনকে ধরার ব্যবস্থা করেন আর পুলিশের কাছে আমরা দাবি লিপনকে অতি দ্রুতভাবে গ্রেপ্তার।
গ্রেফতার করে আমার মেয়েরে যারা শারীরিকভাবে নির্যাতন করছে আমি চাই আমি হারারের শাস্তি চাই আমি হারার ফাঁসি চাই আমি আর কিচ্ছু চাই না আমি ফাঁসি আমার মেয়ের মতন যেন কোনো মার কষ্ট দেন না পা আমার যে কি কষ্ট লাগতেছে আমরা বাসা মরা একশো মনে আমরা আমার মেয়ে মাদের সাথে লেখাপড়া করতো এখন লেখাপড়া বন্ধ হয়েছে গা কেন আমরা ওরা ওরা মানছে তো শুনি ক জেনে মানছে কিছু টাকা পয়সা দিলে আমি মাংস জাতি গা তোরা থা থা দেশ কেলে গা আমি কইছি আমরা টের কাম নাই গা শারীরিকভাবে আমার যে যারা নির্যাতন করছে আমি তারার বিচার চাই আমি হারার ফাঁসি চাই আমি আর কিচ্ছু চাই আমি হারার ফাঁসি কোনো মার দিয়ে জানি এবং কলঙ্কিনি নাও আমি যখন আমার নানির বাসা থেকে আমাদের বাসায় যাচ্ছিলাম তখন আমাদের এলাকার পরিচিত তিনজন আমায় ডাক দিয়ে তখন আমি যাই যাওয়ার পর ওরা আমার মুখ চেপে ধরে হাত বেঁধে ফেলে তারপর আমার সাথে খারাপ কাজ করে তিনজনে একজনের পর একজন ওরা আমার বান চুডাইনে বাসার কাছে একটু আয়না দিয়ে গেছে তখন আমার মার সাথে আমি বাসায় আসি আমার মার সাথে সবকিছু বলি সে আমার আব্বুর সাথে সবকিছু আমার আম্মু বলে আর এর জন্য আমার পড়ালেখা বন্ধ হয়ে গেছে আমি সমাজে মুখ দেখাতে পারছি না লিপ্তদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক তিনজনের ফাঁসি চায়।